প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরাম বায়োগ্রাফি। দর্শক, আজ 25শে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আজকে দিনটিকে উদযাপন করা হচ্ছে বিভিন্নভাবে। আমি দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে। তবে দর্শক, আমি ভাবছিলাম যে ভাগ্যিস কবিগুরু এই যুগে জন্মাননি, মানে এই সময়ে জন্মাননি। যদি জন্মাতেন তাহলে হয়তো তিনি হয়তো কোনোভাবে রাজনীতিগতভাবে শিকার হয়ে যেতেন, কারণ এখন বাঙালি তার জায়গাটা নিরপেক্ষভাবে ধরে রাখবেন এই চান্সটাই কিন্তু খুব কম। কোনো না কোনোভাবে তাকে ঠিক রাজনৈতিক একটা বেড়াজালে জড়িয়ে দেওয়া হয় বা আমাদের তোমাদের এইভাবে বিভাজন তৈরি করা হয়, দেখতেই পাচ্ছেন এখন দর্শক। ফলে এখনও দেখবেন, এখনও কবিগুরুকে ধরে টানাটানি হয়, মানে ধরে বলতে এখন তাকে তার মানে জীবিত পাচ্ছেন না, এখন তবুও আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সংস্কৃতি এসব বলে টানাটানি হয়। তবু দর্শক, তার মধ্যে আমরা দেখছিলাম আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলি, পলিটিক্যাল নেতারা বলি, সবাই কিন্তু আমরা দেখছি কবিগুরুর উদ্দেশ্যে নানানভাবে পোস্ট করছেন এবং উদযাপন করা হচ্ছে, সেসব ছবি সামনে আসছে দর্শক। দর্শক, আমি আজকে একটা লেখা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আজকের দিনে আমি দেখছিলাম অনেকেই লিখছেন সোশ্যাল মিডিয়াতে, অনেক পোস্ট করছেন, তার মধ্যে তসলিমা নাসরিন তিনি একটা লেখা পোস্ট করেছেন ফেসবুকে। এই হচ্ছে লেখাটা দর্শক, অনেকটাই আবেগ দিয়ে লেখা। আমি কিন্তু অতটা আবেগ দিয়ে পড়তে পারবো না, কারণ আমি ওইভাবে অত পড়তে পারিও না। তবু আমি চেষ্টা করব যে লেখাটা উনি লিখেছেন ফেসবুকে সেটা জাস্ট আপনাদেরকে পড়ে শোনানোর, এবং আপনারা নিজেরাও কিন্তু পড়তে পারবেন। তোমার হাওয়ায় হাওয়ায়। ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। আমি তাকে চিঠি লিখছি, তিনি জবাব দিচ্ছেন, লিখছেন জীবনের গল্প যেদিন শোনালে, এক মুহূর্তে আমার সেনা অধিকার করে নিলে তুমি, তোমার সরলতা আর সততা আমাকে গভীর স্পর্শ করল। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ। তোমাকে যখন স্নেহ করি তখন চিঠি চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে। অনেকদিন না লিখলে বলতেন, ছোট হোক মন্দ হোক একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো। আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো শান্তিনিকেতনে, সোনাঝুড়ি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন না হয়, যেন বাঁচি, যেন মৃণালের মতো হই আর মৃণালের চেয়েও সাহসী। আমার দুঃখগুলো প্রেম কাটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন। শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে 26শে যুবক হয়ে উঠতেন, শেষের কবিতার অমিত হয়ে উঠতেন, হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন। তার স্পর্শের উষ্ণতা আমার বরফ শীতল একাকিত্বকে নিমেষে ঝর্ণার উচ্ছল জল করে দিত। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মাথার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা, শুধু সমতা চেয়েছি বলে, শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, শুধু লিখেছি বলে, কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাঁদত তার। তিনি ভৎসনা করতেন শাসকদের, সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন। আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম, কপালে তিনি চুম্বন করতেন আমার। একদিন বলতেনই, বোটে করে চলো শিলাইদহে যায়, আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে। তাঁর গভীর চোখ সে আনন্দকে দেখতে পেত, তার আগুল সে আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল মাটি স্বাদ গন্ধ দিতে তিনি শিলাইদহে নিতেন, বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। আমি আদশা হয়ে আকাশ নয় তাকেই দেখতাম অপলক। তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া, তখন চারিদিক থেকে নির্জনতা তার জলতরঙ্গ বাজিয়ে যেত। তখন তিনি গেয়ে উঠতেন, আমি কান পেতে রই। গান শেষে হেসে আরও কাছে ডেকে বলতেন, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব, যদি নেই আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায়। এই নিঃশব্দ নদীটির উপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকার উপর বিছানা পেতে থাকবো আবার। তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, আবার কেন জন্ম নিতে হবে,
আপনার এক জন্মই সহস্র জন্মের সমান। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে, অস্ফুট কণ্ঠে ভোর রাত্রিতে বলেন, শিলাদয় আমি কেন আসি জানো, প্রকৃতির শুশ্রূষা পাও বলে আসি। আজ তোমার শুশ্রূষাও পেলাম। কুঠিবাড়ির দিকে যেতে যেতে বলেন, তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা নদী হাঙর, সোনার বাংলা এ তোমার দেশের মাটি। আমি নিশ্চুপ শুনি, আমার কাঁধে তাঁর ডান হাত, কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমি তবু নিরুত্তর। কুঠিবাড়িতে পৌঁছে বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেব। তবু আমি নতমুখ দাঁড়িয়ে থাকি, বলি আমি তো যাব না কোথাও। কেন, ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না, দেখবে না তোমার বাড়িঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের ওপর একটি শিশির বিন্দু? তার আর দরকার হবে না। আমি তাকাই তার চোখে, কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। আমি বলি, ভাষাটি আমার দেশ, ভাষাটি আমার সেই অপরূপ শিশির বিন্দু, আর গান কবিতায় আর সুর আর আর শব্দগুচ্ছই আমার দেশ, আপনি আমার স্নেহই, আমার নিরাপদ স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি, ঈশ্বর বলে কোথাও কিছু নেই, ঈশ্বরে বিশ্বাস নেই আমার। তারপরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও, যদি কেউ থাকে আমার হৃদয় ঈশ্বরের মতো কেউ, সে রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি আমাকে বুকে জড়িয়ে বলতেন, সুধী কি স্নেহ, তোমাকে তো ভালোবাসি, সে তুমি জানো? হ্যাঁ বা না বলার দরকার হতো না, তিনি জানতেন যে আমি জানি। দর্শক, এই একটা লেখা আমি জাস্ট দেখলাম ফেসবুকে তসলিমা নাসরিনের, অনেকটাই আবেগ দিয়ে লেখা, আমি কিন্তু সেভাবে হয়তো মানে পড়তে পারলাম না, তবে জাস্ট পড়লাম, আপনারা হয়তো এখান থেকেই বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি কীভাবে কী বলতে চেয়েছে তসলিমা নাসরিন। দর্শক, আজকের দিনে অনেকেই অনেক কথা লিখছেন, অনেক পোস্ট করছেন, তার মধ্যে একটা লেখা আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনালাম। যদি এ সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে বা কবিগুলোর সম্পর্কে যদি আরও অন্য কিছু বলার থাকে, নিশ্চয় দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।